বেরিয়ে পড়েছে, দ্রৌপদী সাউন্ড এবং সোনিয়া সাউন্ড দুটো সাউন্ড সেটা একদম রোড শোর জন্য বেরিয়ে পড়েছে। রাস্তার ওপর এই যে মেন গেট দেখতে পাচ্ছ, মেন যে আলোকসজ্জার গেট রয়েছে, এই রাস্তা দিয়েই মেন কম্পিটিশানটা হতে চলেছে দ্রৌপদী ভার্সেস তোমার সোনিয়া সাউন্ড সীমাবাদের। আর আর এদিকে দেখতে পাচ্ছ বাজির গাছ লাগানো হয়েছে মাঠের মধ্যে, কতগুলো বাজির গাছ লাগানো হয়েছে এবং বাজির প্রদর্শনী একটি হবে, তো সেই দৃশ্য কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই। দেখতে পাচ্ছ ওই বাজি গাছ লাগানো রয়েছে, এখানে একটা রয়েছে, এদিকে রয়েছে, আর ওই সাইডে রয়েছে, ওই সাইডে পুরো একদম ভর্তি করে সুন্দর করে লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। কিছুক্ষণের মধ্যে এই বাজি আতশবাজি প্রদর্শনী হবে, সেইটাই তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো। শুরু করে দিয়েছে আতশবাজি প্রদর্শনী, দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই যে আতশবাজি গাছ জ্বলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ। আর ওইদিকে আরো বাজি রয়েছে আতশবাজি, তোমাদের দেখাবো, দেখতে থাকো, কন্টিনিউ দেখো। আশা করছি আজকের এই আতশবাজি কম্পিটিশনটা সব থেকে মনোমুগ্ধকর একটা পরিস্থিতি। আজকের এই কানপুর গ্রামবাসীদের কাছে আতশবাজিটা সব থেকে বক্স কম্পিটিশনের পাশাপাশি আতশবাজিটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। দেখো দেখো আতশবাজিটা কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। সুন্দর একটি আতশবাজি প্রদর্শনী আজকের এই কানপুর, উত্তর কানপুর। দেখো গ্রামের মধ্যে কত সুন্দর আতশবাজি প্রদর্শনী হচ্ছে। Shoven Remix. Oh.
বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কারণ দ্রৌপদী থেকে শুরু করে এদিকে সোনিয়া সাউন্ড দুজনে একে অপরের মধ্যে মুখোমুখি একটা কম্পিটিশান, আর এদিকে তাতান সাউন্ড থেকে শুরু করে দ্রৌপদী সাউন্ডের মুখোমুখি কম্পিটিশান, সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আজকের কানপুর উত্তরপাড়ায়। আর এখানে সমস্ত কিছু, পূজার মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছুটাই আজকের এই ব্লগের মাধ্যমে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর যারা চ্যানেলে নতুন আজকের এই ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আরও নিত্য নতুন ধরনের ব্লগ দেখার জন্য ডিজিএমবি ব্লগকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাইকে এই কানপুর উত্তরপাড়ায় থেকে বিদায় জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।